জঙ্গেপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয়ের নেতৃত্বে 20 নম্বর ওয়ার্ডে 21 জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলকে কেন্দ্র করে প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন জঙ্গেপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গেপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় এবং জঙ্গেপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা জঙ্গেপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয়। জঙ্গেপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গেপুর টিভি। বিধায়ক জাকির সাহেবের পরামর্শ এবং আমাদের পৌরপিতা মফিজুল সাহেবের উদ্যোগে এবং আমাদের সমস্ত কাউন্সিলের সহযোগিতার মধ্যে দিয়ে 21 জুলাইয়ের যে শহীদ স্মরণ সভা ধর্মতলায় রয়েছে সেটাকে সফল করার উদ্দেশ্যে আজকে তার প্রস্তুতি। আমাদের পৌরসভার সমস্ত নেতৃত্ব মানে পৌরপিতা সহ উপপৌরপিতা সহ সমস্ত টাউন প্রেসিডেন্ট সকল নেতৃত্ব রয়েছে। আগামী দিন 21 জুলাই জঙ্গিপুর বিধানসভা সহ জঙ্গিপুর লোকসভার বিপুল পরিমাণের লোক যাবে এবং 21 জুলাই সভাকে সফল হবে আমরা নিশ্চিত। আজকে আমাদের এই 21 জুলাই যে কেন্দ্র করে আমরা মানে আজকে একটা মিটিং ডেকেছিলাম প্রস্তুতি সভা, তো যাই হোক আমরা আজকে সেই প্রোগ্রামটা করলাম। আমাদের এখানে প্রোগ্রামে ছিলেন বিধায়ক জাকির হোসেন সাহেব, আমাদের এমপি খলিলুর রহমান স্যার, আর আমরা সব কাউন্সিলর ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমাদের সভাপতি সবাই মিলে আজকে এই প্রোগ্রামটা আমরা করলাম। আগামী 15 তারিখ রবীন্দ্রভবনের ক্রীড়াদাকিম আসবে আর 18 তারিখ উপরে একটা প্রোগ্রাম আছে আমাদের এই পথসভা 21 জুলাইকে কেন্দ্র এটা আমাদের চলবে। বলছি 21 জুলাই পৌরসভা থেকে কি কেমন লোক যাবে? পৌরসভা থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে লোক ট্রেনে যাবে, গাড়ি করে যাবে, এমনি যাবে, বাসও যাবে, মানে এইরকম যাবে সব। আমাদের প্রত্যেকটা কাউন্সিলরকে নির্দেশ দেওয়া হয়েছে নিজে গাড়ি করে যাবে, ছেলেপিলেকে গাড়ি করে দেবে, ট্রেনও পাঠাবে।